আজকে আমার হাতে যে গড়িটা আছে এটা অবশ্য বাইরা দেশ থেকে আইছে সৌদি আরব থেকেই তো গড়িটা এখনো চেক করে হয়েছে না যে এটা ওয়াটার প্রুফ কিনা ওয়াটার রেজিস্টার কিনা তো এখন দেখবো আমি যেহেতু দুই হাজার চব্বিশের বন্যার আসি এখন বন্যার মধ্যে গড়ি ফালাইয়া দেখবো স্যান পানি ঢুকে কিনা ওকে তো এখন ফাইনালি আমি গড়িটা কুলমু ইনে জাস্ট ওই বাটনে ক্লিক করলে খুলে যে বুঝলে ওই বাটনে ক্লিক করলে ঘড়িটা খুলব সো ক্লিক করছি ঘড়িটা কুলিয়ে যাচ্ছি যে দেখেন এবার আমি ঘড়িটারও ফানিক বিজাই ঠিক আছে তো ফানিক বিজানির জন্য যে বিষয়টা করবো আমি সেটা সরিয়ে কি আপনারা সামনে উডির একটা প্রুভ শুরু করে দিদি এসানি আমার নৌকার জোকো মিজার এই দেখো গড়ি অনেকে কইতে পারে না তো আমি গড়ি ডুবাই দাম না আমার গড়ি আতো রাখি দিছি তো গড়ি কত সময় রাত দাম আমি আসলে ভিডিওটা স্কিপ করিリムু কিন্তু অনেক সময় রাখমু তো অনেক সময় পানি তাছিল গড়ি এটা এখন নাই দেখি কি অবস্থা দেখেন একটু পানি গড়ির মাঝে ডুকছে না লেখ টু ডুকছে না পানি গড়ি জেলাওয়ালা ফ্রেশ রয়েছে ঠিক আছে তো আজকে টিক্স আসলে টিক্সুক্স না জাস্ট আমি আমার পার্সোনাল আমার আতর গড়িটা দিয়ে আর কি বুঝাইলাম যে পানি ওয়াটার রেজিস্টার ঘড়ি আপনারা বুঝবেন কিভাবে ওয়াটার রেজিস্টার মূলত ঘড়ির পিছনের দিকে ওইখানে লেখা থাকবো ঘড়ির পিছনে ওইখানে লেখা থাকবো ওয়াটার রেজিস্টার কিনা ওইখানে ওইখানে আপনারা পড়লে বুঝতে পারবো এবার অনেক ঘড়ির এখানে লেখা থাকে না ওয়াটার প্রুফ লেখা থাকে আবার ওয়াটার রেজিস্টারও লেখা থাকে তো অনেক ঘড়ি হয়তো এখানে ওয়াটার রেজিস্টার নাও লেখা থাকতে পারে ঠিক আছে তো যাই হোক এটা একটা একটা বিষয় হয়েছে যে ইটা গাড়ির ইটা গাড়িতে আমি যতটুকু জানি যে টাইমটা দেখা যায় আর নর্মালি ইটার মধ্যে যে একটা স্পেশাল বিষয় হচ্ছে সেটা হচ্ছে তারিখও দেখা যায় তো আপনারা তারিখ দেখতে পার আজকে যেহেতু দু হাজার চব্বিশ সালের বিশ তারিখ এই যে দেখেন বিশ তারিখ দেখে লেখা এখানে উঠছে এই যে দেখেন ঠিক আছে তো বিষয়টা বোঝাতে পারছি ওকে ফাইন থ্যাংক ইউ বলে থাকবেন